মা শব্দটা ছোট কিন্তু এর অর্থটা অনেক বড়, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যত দূরে যাও না কেন, থাকবো তোমার পাশে, যেমন করে বৃষ্টির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেব, দেব মুখে হাসি, হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি। জীবনে প্রথম আর শেষ তুমি আমার আশা, অনেক স্বপ্ন সাজিয়ে তোমার। কিছু কিছু মেয়েদের মেকআপ ছাড়াও অনেক সুন্দর লাগে, যেমন আমাদের মা। যদি একমত হও তাহলে অবশ্যই একটা লাইক করবে। আমি জানি আমার গায়ের রং শ্যামলা, আমি জানি আমার গায়ের রং শ্যামলা, তোমার গায়ের রং ফর্সা বলে তুমি কখনো অহংকার করো না। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, মানুষ দুধের চেয়ে চা খেতে বেশি পছন্দ করে। অপমানগুলো রাখো তুলে, জবাব দিও না এখন। আরে অপমানগুলি রাখো তুলে, জবাব দিও না এখন, ভাগ্য তোমার বদলাবে যেদিন, গর্জে ওঠো তখন। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনি যাকে কল করেছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছে, তোমার কি মনে হয় ও এখন তোমার আছে? আরে ভুলে যাও, ও অন্য কারোর সাথে মজাতেই আছে। আমি তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু কোনোদিন আফসোস করিনি, কারণ যে জেনে শুনেও কষ্ট দিতে পারে সে আর যাই হোক জীবনে কোনোদিন সুখ দিতে পারে না। আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলব, যারা নামের প্রথম অক্ষর দিয়ে নানা রকম কথা বলে থাকে, আসলে নামের সঙ্গে জীবনের কোনো মিল নেই। যদি তাই হতো তাহলে সবাই ভালো ভালো ব্যক্তিদের নাম রেখে তাদের জীবনটাকে তাদের মতো করে দিত। সবাই নাম রাখতো রবীন্দ্রনাথ ঠাকুর, নাম রাখতো কাজী নজরুল ইসলাম, নাম রাখতো স্বামী বিবেকানন্দ, দিয়ে তাদের মতো চরিত্রটাকে তাদের মতো জীবনটাকে করে দিত। আসলে নামের সঙ্গে জীবনের চরিত্রের কোনো মিল থাকে না। আমি সেই ছেলে যার আশা নেই, আমি সেই প্রেমিক যার প্রেমিকা নেই, আমি সেই ছাত্র যার লেখাপড়া নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। কখনো কখনো কারোর কথা এতটাই আঘাত দেয় যে আমি হঠাৎ চুপ হয়ে যাই আর ভাবি সত্যি কি আমি খুব খারাপ। আরে বেইমান, তো লজ্জা করে না, ঘড়ি আমাকে গিফট করে সময় অন্য কারোর সাথে কাটাস, ছি, তো লজ্জা থাকা দরকার। ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ এইসব থেকে অচেনা কারোর সাথে রিলেশন করে নিজেকে প্রেমিক ভাবা আর সেভেন আপ খেয়ে নিজেকে মাতাল ভাবা একই কথা কি ঠিক? তো ভাগ্য করে তোমাকে পেয়েছিলাম, না হলে কখনোই বুঝতে পারতাম না কষ্টটা আসলে কি জিনিস। থ্যাংকস রে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য।